আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী রাজনীতি মানে নেতৃত্বে বিশ্বাসী, তার আদর্শে বিশ্বাসী, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বাসী। এর বাইরে আমাদের কোনো চিন্তা চেতনা নাই, আমাদের অস্তিত্বও নাই। অতএব আমরা সেভাবেই নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি। আমি কাউকে শক্ত প্রতিদ্বন্দ্বী ভাবছি না। আমাদের যে বাস্তবতাটা আছে আমি তো বললামই, তারা কখনো নির্বাচনে অংশগ্রহণও করে নাই, এর আগে তারা কখনো নির্বাচিত হনও নাই, তো তাদেরকে আমি শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেন মনে করব? আমি তো এখনও এমপি, আমি নিশ্চয়ই মনে করি না তারা আমার কাছে কোনো শক্ত প্রার্থী। আমি বিশ্বাস করি জনগণ আমার প্রতি, তাদের আস্থা আছে, বিশ্বাস আছে, সমর্থন আছে। এবার আমাদের একটা পরীক্ষায় আমরা অবতীর্ণ হয়েছি, এই পরীক্ষা দিয়ে আমরা প্রমাণ করতে চাই যে হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন যে নৌকা ছাড়াও এমপি হওয়া যায়, সেই সুযোগ যেমন উনি তৈরি করে দিয়েছেন, আমরা নৌকা ছাড়া এবার ঈগল প্রতীক, ঈগল মার্কা, এটাই আমাদের জনগণ নৌকা মনে করে ঈগল প্রতীককে বিজয়ী করবে। এবং ইনশাআল্লাহ আমরা প্রমাণ করব যে সরিষাবাড়িতে মাননীয় প্রধানমন্ত্রীর যে সিদ্ধান্ত সেটার বাস্তবায়নে নৌকা ছাড়াও আমরা বিজয়ী হতে পারি, জনগণ সেটা ভোট দিয়ে প্রমাণ করবে ইনশাআল্লাহ। এখন প্রবলেমটা হলো তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি সাহেব যে প্রার্থী ট্রাক মার্কা, তার আপন ছোট ভাই হলো উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি, তো উনি অলরেডি দল থেকে বহিষ্কার। কেন? উনি ট্রাক মার্কা তার ভাইয়ের পক্ষে নির্বাচন করছে, তো নির্বাচনে এটা কেমন হইতেছে বুঝতেছেন তো? তো উপজেলা আওয়ামী লীগের সভাপতি উনি শুধু কি বলে নৌকার জন্য কাজ করছেন, সাধারণ সম্পাদক বহিষ্কৃত হয়ে আছেন অলরেডি, তার ভাই ট্রাকের জন্য কাজ করছেন, এবং দলের নেতা কর্মীরা যার যার মতো। আসলে এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, কিন্তু দলকে এইভাবে এইভাবে এই যার পক্ষে যে কোনো কারো পক্ষে কাজ করলে বহিষ্কার করা, এটা কিন্তু সঠিক না। আমরা কেউ আওয়ামী লীগের বাইরে না, আমরাই নৌকা। এখানে ঈগল মার্কাই নৌকা মার্কা, বুঝেন নাই? এখানে ঈগল অন্য কোনো কিছু না, আমরা সব নৌকার মাঝে, আমরা সব নৌকার মানুষ, আমরা সব আওয়ামী লীগের মানুষ।